এমদাদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেফাজতে নির্যাতন এবং এই সংক্রান্ত মৃত্যু প্রতিকারে জাতিসংঘের একটি সনদের আলোকে 2013 সালের 24 অক্টোবর বাংলাদেশ সরকার হেফাজতে নির্যাতন এবং মৃত্যু সংক্রান্ত আইনটি প্রণয়ন করেন এবং এই আইনের প্রণয়নের 7 বছরের মাথায় এসে আজ পুলিশি হেফাজতে নির্যাতনে কোনো ব্যক্তির মৃত্যুর মামলার রায় হতে যাচ্ছে বিচারিক আদালতে। আজ কিছুক্ষণ আজ দুপুরে কিন্তু মহানগর বিচারক কেএম ইমরুল কায়েস তার আদালতে মিরপুরের যুবক জনি হত্যা মামলার রায় দিবেন আদালত। এই মামলায় আপনাকে যদি একটু বলতে চাই যে 2014 সালে একটি বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে পুলিশের একজন সোর সুমন তার সাথে বাদানুবাদের জের ধরে কিন্তু পল্লবী থানার পুলিশের কয়েকজন সদস্য জনিকে তুলে নিয়ে যায় এবং থানায় গিয়ে তাকে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে প্রাণ হারায় জনি। ঠিক এমন অভিযোগে জনির পরিবার এই পুলিশ হেফাজতে নির্যাতন এবং নিবারণ মৃত্যু আইনে কিন্তু তারা একটি মামলা দায়ের করেন এবং দীর্ঘ 6 বছরের বিচার প্রক্রিয়া শেষে আজ আদালত এই মামলার রায় দিবেন। ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে উপস্থিত আছেন নিহত জনির পরিবার, তার মা খোরশেদা বেগম, তার ছোট ভাই রকি, জনির দুই সন্তান ছেলে হৃদয় এবং তার মেয়ে হৃদিতা। তারা এই মুহূর্তে মানববন্ধন করছেন বিচারিক আদালতে। এই এই মামলার যে 5 জন আসামি রয়েছেন, প্রধান আসামি এসআই জাহিদ এবং এএসআই রাশেদুল, এএসআই কামরুজ্জামান এবং পুলিশের দুই সোর্স সুমন এবং রাসেল, এই 5 আসামির সর্বোচ্চ সাজা কিন্তু তারা চান এবং এরই দাবিতে কিন্তু বিচারাঙ্গনে সকাল থেকে তারা মানববন্ধন করেছেন। তাদের এই মানববন্ধনে যুক্ত হয়েছেন মিরপুর 11 নম্বর সেক্টরে তাদের যারা এলাকাবাসী ছিলেন তারাও এখানে উপস্থিত আছেন। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবীরা তারা চেয়েছিলেন যে এই যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের দাবি অনুযায়ী যে যারা এই জনি হত্যায় জড়িত ছিলেন তাদের সর্বোচ্চ সাজা চান। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, এই যে হেফাজতে নির্যাতন এবং মৃত্যুজনিত যে আইনটি রয়েছে সেটি সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন এবং ন্যূনতম সাজা হচ্ছে 2 বছরের কারদণ্ড এবং 20,000 টাকা অর্থ জরিমানা। রাষ্ট্র এবং আসামি, যদিও আসামি পক্ষ বলছেন যে তারা আসলে বাদী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা পর্যাপ্ত প্রমাণ তারা দাখিল করতে পারেননি, কিন্তু এই মামলাটি হচ্ছে আজকে বিচার বিভাগের জন্য রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবীরা বলছেন যে দেশের বিচার বিভাগের জন্য একটি নতুন মাইন ফলক, কারণ যে আইনটি করা হয়েছিল পুলিশি হেফাজতে নির্যাতন এবং মৃত্যু প্রতিরোধে ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার জন্য, ঠিক এই আইনের অধীনে আজ দেশের এই প্রথমই কোনো মামলার রায় হতে যাচ্ছে। এমদাদ মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বারজে মোমো।